দিয়া ধরা খাইছে কাকার কবুতর, অবশেষে একটা কাকার কবুতর ধরে ফেললাম, ঠিক আছে। দর্শকবৃন্দ, দিনে তিনটা কয়েল দেই, তিনটা কয়েল দেওয়ার পরেও যদি কবুতরের এই অবস্থা হয়, আপনারা বলেন এই জিনিসটা কেমন লাগে? এই যে এখানে একটা মাদি কবুতর আছে, ঠিক আছে, এই কবুতরটা চাইলে আপনারা নিতে পারবেন। আর আমি আগেই বলতেছি, দয়া করে ভাই আপনারা ফেসবুক পেজে নক দিবেন। আমি এই হচ্ছে ওই পেয়ারের নর কবুতর। আর যদি এটা মনে করেন ফিমেল হয়ে থাকে, তাহলে একটা মেল থাকলে আমাকে বলবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা, সবার কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আপনাদেরকে বলছিলাম যে আমরা কাকার কবুতর ধরবো, ঠিক আছে, কিন্তু আসলে আপনার কাকা আমার একটা কবুতর ধরতে পারছিল, এরপরে আসলে কাকার কোনো কবুতর ধরতে পারতেছিলাম না। তবে আজকে কাকার একটা কবুতর পাইছি, কিন্তু বাচ্চাটার বয়স মোটামুটি ভালোই আছে, তো মোটামুটি বেশি বয়স, তো সেই বাচ্চাটা আমি ধরছি আপনাদেরকে দেখাই। এই বাচ্চাটার বয়স কিন্তু খুব একটা কম না, ঠিক আছে, দেখেন মোটামুটি ভালোই বয়স আছে, দেখছেন চোখের কালার আসছে। তো কাকার এই বাচ্চাটা আজকে আমাদের চাল্লিতে ঢুকছে, ঠিক আছে, চাল্লিতে ঢুকিয়া উঠতে 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 বামে বসছে। তো আমাদের আনফরচুনেটলি আমাদের চাল্লির যে নতুন বাচ্চা কবুতর গুলো আছে, এদের ফ্লাইং টাইমটা একটু বেশি এবং এরা খুব বেশি ছোটাছুটি করে। তো এদের সাথে থাইকা থাইকা হয়রান হয়ে বামে বসছে। বামে বসার পরে যখন আমরা পানি দিছি, তো কাকার খাঁচেও ট্র্যাপিং আছে, আমাদের খাঁচেও ট্র্যাপিং আছে, এইটা আইসে ট্র্যাপ করে ফেলছে, দিয়া ধরা খাইছে কাকার কবুতর। অবশেষে একটা কাকার কবুতর ধরে ফেললাম, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, এই যে কাকার কবুতর আমরা ধরতেছি, আপনারা যারা জানেন তারা তো জানেন, সেটা হচ্ছে এই বাচ্চাটার কখনো ভাই রেজাল্ট ভালো হবে না, বুঝতে পারছেন? তো আলটিমেটলি এইসব কবুতর বাদই যাবে। তো এই কারণে এই কবুতর গুলা শর্ট আউট করার জন্য আসলে আমরা এই কাজটা করতেছি। নর্মালি আসলে আমরা প্রত্যেক বছর যে কাজ করি, কাকার বাসায় আমার কোনো বাচ্চা গেলে আমরা দিয়ে দিই, ঠিক আছে, আমি দিয়ে দিই। আবার কাকার কাকার কোনো বাচ্চা আমার বাসায় আসলে আমি দিয়ে দিই, আর কাকা আবার মনে করেন আমার কোনো বাচ্চা গেলে বলে যে সজল তোর একটা বাচ্চা আসছে। তো এরকম একটা দুইটা বাচ্চা আসলে এদিক ওদিক হয়, খুব বেশি না। যেমন কাকার কাছে এবার একটা আমার একটা চিচি বাচ্চা পড়ছে, আর এটা মনে হয় কাকার বাসার একটা মোটামুটি আপনার দুই তিন পরের বাচ্চা, এটা আমার এখানে এসে পড়ছে। দর্শকবৃন্দ, দিনে তিনটা কয়েল দেই, তিনটা কয়েল দেওয়ার পরেও যদি কবুতরের এই অবস্থা হয়, আপনারা বলেন এই জিনিসটা কেমন লাগে? এই জিনিসটা কি মেনে নেওয়ার মতো বিষয়? দিনে তিনটা কয়েল দিতেছি, তিনটা কয়েল দেওয়ার পরেও কবুতরের এরকম পক্স হইতেছে। এই যে এখন একটা কয়েল দিব, তারপর আর একটা কয়েল দিব, হচ্ছে আপনার এই সন্ধ্যার পর, এই আপনার রাত 10টার দিকে আর একটা কয়েল দিই ভাই সেহেরি করে। তো আর কত আসলে সতর্ক হব ভালো ফলাফলের জন্য বলেন? আমি আসলে প্রচুর ত্যক্ত, প্রচুর বিরক্ত, এই পক্স পক্স আর ভালো লাগে না ভাই, বুঝছেন? এই এই বাচ্চাটার দেখেন আপনার কিভাবে পক্স হয়েছে, এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা কবুতরের বাচ্চা, আপনারা জানেন সবুজ মাখার কবুতরের বাচ্চা পক্স হয়ে শেষ হয়ে গেল। আর দর্শকবৃন্দ, আপনারা আসলে আপনার বেশ কিছুদিন ধরে বারবার বলতেছেন যে আপনার অনেকে যে কিছু কবুতর সেল পোস্টে দেওয়ার জন্য, আসলে কি আমি আপনার আলটিমেটলি আমি আগেও বলছি এখনো বলছি, এই তিন খাঁচার কবুতর আসলে আমি রাখবো না, কিন্তু আপনার শুধুমাত্র বাচ্চা একটা দুটা বাচ্চা করবো, বাচ্চা করে দেখতেছি, দেখার পরে একটা একটা করে বাদ দিতে হবে, কথাটা কি বুঝছেন? কারণ হচ্ছে যে মনে করেন যেগুলার বাচ্চা আমার কাছে আছে ওগুলা তো আছে, যেগুলার বাচ্চা নাই ওগুলার বাচ্চা আগে আমার ঠিকঠাক মতো করতে হবে, ঠিকঠাক মতো করার পরেই কিন্তু আমি আপনার এগুলাকে সেল করতে পারবো। এর আগে কিন্তু ভাই আমি কখনোই সেল করব না। তো যাই হোক, এখন আমি একটা দুইটা দেখাই কবুতর আপনাদেরকে, আপনাদের যদি পছন্দ হয় নিতে পারেন, ঠিক আছে। এখানে একটা মাদি কবুতর আছে, ঠিক আছে, এই কবুতরটা চাইলে আপনারা নিতে পারবেন। আর আমি আগেই বলতেছি, দয়া করে ভাই আপনারা ফেসবুক পেজে নক দিবেন। আমি একটা দুইটা করে কবুতর দেখাবো, বেশি কবুতর দেখাবো না এই মাদিটার জন্য। হ্যাঁ, এটা একটা মাদি কবুতর দেখাই, আর এটার সাথে একটা নর দেখাই, হ্যাঁ, এক পেয়ারি কবুতর দেখাবো। এই হচ্ছে ওই পেয়ারের নর কবুতর, মাদিটা একটু মনে করেন আপনার পুরনো জাতের কবুতর, নটা একটু ডাউন শেপের আধুনিক কবুতর। হ্যাঁ, এই যে পাখা, এই যে পাখা দেখছেন, এই যে আপনার দম, ঠিক আছে, এই হচ্ছে দম। তো এই গেল হচ্ছে যে জোড়াটা দেখাইলাম, সেই জোড়াটা আপনাদের যদি কারো নিতে মন চায় তাহলে ফেসবুক পেজে আমাকে নক দিয়ে দাম দর জেনে নিন। আমি ফোন নাম্বার দিতে পারবো না, কারণ আসলে এখন আমাদের অফিসের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা রিসিভ করার মতো লোক থাকে না। তো ফেসবুক পেজে নক দিলে আমি রিপ্লাই দিয়ে দিব, যদি আপনাদের কারো পছন্দ হয় নক দিন। দর্শকবৃন্দ, আমাদের এই ফিন্স পাখিটা অনেকদিন ধরে সিঙ্গেল পরে আছে, এটা মেল নাকি ফিমেল আমি বুঝতেছি না। তো আপনারা যারা ফিন্স পাখি চেনেন বা ফিন্স পাখি পালেন, আপনাদের উদ্দেশ্যে অনুরোধ করতেছি, দয়া করে এটা মেল না ফিমেল আমাকে একটু জানাবেন, এবং যদি মেল হয়ে থাকে তাহলে আমাকে একটা ফিমেল আপনি আপনাদের কারো কাছে থাকলে আমাকে বলবেন। আর যদি এটা মনে করেন ফিমেল হয়ে থাকে তাহলে একটা মেল থাকলে আমাকে বলবেন, ঠিক আছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।